আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মাই ক্লাসরুমের নিমিত আয়োজন মাই ক্লাসরুম ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে এখন দেখবেন দোসরা জুন দু হাজার তেইশের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সাথে থাকুন শুরু করছি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে প্রস্তাবিত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাজেট কততম সর্বশেষ অর্থ যে বাজেটটি এটি বাংলাদেশের বাউন্নতম বাজেট এবং মনে রাখবেন এটি অন্তর্বর্তীকালীন বাজেট হিসেবে এটি তিপ্পান্নতম বাজেট বাজেট উপস্থাপন করা হয় কত তারিখে বাজেট উপস্থাপন করা হয় পয়লা জুন দু সালে বাংলাদেশের বাউন্নতম বাজেট উপস্থাপন করেন কে বাংলাদেশের বাউন্নতম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বাজেট বক্তব্যের প্রতিপাদ্য কি। বাজেট বক্তব্যের প্রতিপাদ্য হচ্ছে উন্নয়নের দেড় শতক স্মার্ট বাংলাদেশের অভিমুখে দু হাজার তেইশ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত পাঁচ লাখ কোটি টাকা দু হাজার তেইশ অর্থবছরের বাজেটের ঘাটতি কত ঘাটতি হচ্ছে দুই লাখ সাতান্ন হাজার আটশো কোটি টাকা দু হাজার তেইশ বাজেটে কৃষিতে কত টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বাজেটে শিক্ষায় কত টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে শিক্ষায় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে আটাশি হাজার একশো কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে কত টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে আটত্রিশ হাজার বাউন্ন কোটি টাকা দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে আটত্রিশ হাজার বাউন্ন কোটি টাকা যুক্তরাষ্ট্র ফিলিপাইন ও জাপান দক্ষিণ চীন সাগরের কোন অংশে যৌথ মহড়ায় অংশ নিয়েছে ফিলিপাইনের প্রদেশের জলসীমায় ইউক্রেনের বাটান শেষ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে রাশিয়া এই যুদ্ধজাহাজের নাম কি এই যুদ্ধজাহাজের নাম হচ্ছে ইউরি ওলেফিরকা সাম্প্রতিক কোন দেশের প্রধানমন্ত্রী চার জিপিটি লিখে দেওয়া ভাষণ দিয়েছেন উত্তর হচ্ছে ডেনমার্কের প্রধানমন্ত্রী এটি মাইক ক্লাসরুমের কমিউনিটিতে আমরা দিয়েছিলাম ভোট আকারে যে সঠিক উত্তরটি কে দিতে পারে আমরা দেখেছি সবশেষ ছিয়াত্তর পারসেন্ট আপনারা উত্তর দিয়েছেন ভুল দিয়েছেন যুক্তরাষ্ট্র সেখানে চারটে অপশন ছিল অবশ্য যে সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী চার জিপিটি লিখে দেওয়া ভাষণ দিয়েছেন সেখানে ম্যাক্সিমাম আপনারা দাগিয়েছেন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর জানা না থাকলে যা হয় আর কি তো এভাবে ভুল উত্তর অন্যের দেখা দেখাদেখি কিংবা আন্দাজ করে দেওয়াটা কিন্তু খুবই ভুল যে কোনো পরীক্ষায় কারণ এতে নাম্বার কাটা যেতে পারে সুতরাং যদি কোনো প্রশ্নের উত্তর না পারেন কখনোই পরীক্ষা দিতে যাবেন না যাই হোক আমরা দেখছিলাম যে সম্প্রতি ডেনমার্কের প্রধানমন্ত্রী চার জিবিটি লিখে দেওয়া ভাষণ দিয়েছেন ফোর্সের তালিকায় বিশ্বের সবচেয়ে দামি ক্লাব কোনটি রিয়াল মাদ্রিদ মনে রাখবেন রিয়াল মাদ্রিদের বাজার মূল্য হচ্ছে ছয় বিলিয়ন মার্কিন ডলার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় বর্তমানের শীর্ষ ব্যক্তির নাম কি ইলন মাস্ক এবারে গতকালকের কুইজের উত্তর দেখব গতকালকে কুইজ ছিল বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি সঠিক উত্তর এগারোটি অনেক অনেক ধন্যবাদ আপনারা যতজন উত্তর দিয়েছেন অংশগ্রহণ করেছেন সবাই সঠিক উত্তর দিয়েছেন এবারে আজকের প্রশ্নটি দেখব আজকের কুইজটি হচ্ছে বাংলাদেশের এগারোতম জিআই পণ্য কোনটি চারটে অপশন রয়েছে রাজশাহী চাপাই নবাবগঞ্জের ফজলিয়াম বগুড়ার দই শীতল পাটি তুলসীমালা ধান চারটে অপশন থেকে সঠিক কোনটি কমেন্টস করুন প্রশ্নটি ছিল বাংলাদেশের এগারোতম পণ্য কোনটি এবারে আজকের হাদিস দেখব আজকের হাদিসটি হচ্ছে রাসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে সর্বোচ্চটি হলো লা ইলাহা ইল্লাহর সাক্ষ্য দেয়া সর্বনিম্নরা হল রাস্তা থেকে যন্ত্রণাদায়ক বস্তুটি সরিয়ে ফেলা আর লজ্জা ইমানের একটি শাখা এটি মুসলিমের ৩৫ নম্বর হাদিস আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম